يا إلهي يا إلهي يا إلهي يا إلهي. আমরা যারা পাপ কাজে লিপ্ত আছি, আল্লাহ আমাদের মনের ভেতরে সংকোচ, অস্বস্তি আর দুশ্চিন্তা অনুভব করিয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একে বলেছেন আল আযাব আল আদনা, অর্থাৎ কাছের শাস্তি। আল্লাহ তাআলা আমাদের এই কাছের শাস্তি অনুভব করার সুযোগ করে দেন, যেন আমরা বড় শাস্তি পাওয়ার আগেই তার কাছে ফিরে আসি। কারণ কি? শুনুন। لعلهم يرجعون. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليضيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. যে তওবা করে তার প্রথম পুরস্কার হচ্ছে জান্নাহ, এটাই কি যথেষ্ট না? কিন্তু শুধু তাই নয়, সে আখিরাতের আগে এই দুনিয়ার জীবনেও সুখে শান্তিতে থাকবে। يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি আল্লাহর কাছ থেকে এই পুরস্কারটা চাই, আমি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে চাই। কিন্তু একটা সমস্যা আছে, আমি তো অনেক অনেক গুনাহ করেছি, আমি অনেক অনেক খারাপ কাজ করেছি। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وهو الذي يقبل التوبة عن عباده وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات. شيخ شيخ আমি এই যে এখন আপনার সাথে আছি, আমি কিন্তু এখনো এশার নামাজটাও পড়িনি। আমি আপনার সাথে অপবিত্র অবস্থায় বসে আছি, আমার পকেটে গাঁজা পর্যন্ত আছে, জিনা। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما.